2021 সালের আগস্ট মাসে রাজ্যে জিআরবিটি পরিচালিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর 2022 সালের ডিসেম্বর মাসে এক প্রকার চাপের মুখে পড়ে সরকার পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল, কিন্তু ফলাফল প্রকাশ করা হলেও চাকরি জুটেনি উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের কপালে। এদের মধ্যে অনেকেরই এখন চাকরির বয়স প্রায় উত্তীর্ণ হওয়ার পথে, তাই বাধ্য হয়ে রবিবার পুনরায় রাজধানীর আগরতলা সিটি সেন্টারের সামনে অতি দ্রুত যাতে তাদের চাকরির ব্যবস্থা করা হয় তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাদের দাবি আগামী মে জুন মাসের মধ্যে যেন সরকার তাদের চাকরির ব্যবস্থা করে, তা না হলে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে যাবে। ইলেকশন চলে গেল, মার্চ গেল, এপ্রিল আজকে অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের উপর, ঠিক আছে, আড়াই বছর তিন বছর হয়ে যাচ্ছে এখন অব্দি, মানে তাদের যে একটা আমাদের নিয়ে যে সিরিয়াসনেসটা নেই এটাই আমরা বুঝতে পারি না, যে এতগুলি বেকার তারা আমাদের তো ভিক্ষা দিচ্ছে না, আমরা আমাদের যোগ্যতার জন্যই তো চাকরিটা দাবি করছি। এদিকে আমরা ওই দিন আমাদের দুজন দুই তিনজন প্রতিনিধি ব্যস্ত আমাদের দেবান মাননীয় দেবান মিনিস্টারের সাথে দেখা করছে, তো ওনার কথাটা শুনে আমাদের এতটা খারাপ লেগেছে। উনি বলে কতদিন হয়েছে, তিন বছর হয়েছে, একটা রিক্রুটমেন্ট সিপিএম এন আমলের তার উনি উদাহরণ দিচ্ছে যে আট বছর নয় বছর লাগছে, তাহলে আমরা চেঞ্জটা কেন করছি, পরিবর্তনটা আঠারোতে কেন করছিলাম আমরা,